সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ঢাকা মহানগর জীবনের দক্ষিণে বর্তমানে আমি আইন সম্পাদক এবং গত কমিটির আমি সহমহিলা সম্পাদিকা ছিলাম ঢাকা মহানগর জীবনে। অনেকবার জেল খেটেছি আমি বিশ্বাস করি। গতবার আমি 1900 কিনেছিলাম রাজবাড়ি থেকে, এবারও আমি কিনছি। আমি আশাবাদী যে ত্যাগী লোকের রাষ্ট্র শেখ হাসিনা একজন ত্যাগী মানুষ এবং ত্যাগী লোকের মূল্যায়ন সবসময় আমি করে থাকেন এবং আমি আশাবাদী অবশ্যই ত্যাগী মানুষের মূল্যায়ন। নারী ক্ষমতায়নকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় যাচ্ছেন, নারীর ক্ষমতায়নকে আমি সামনে এগিয়ে নিয়ে যেতে আমি মনে করি। পুরুষের পাশাপাশি নারীকেও সম অধিকার যা যা বলতে যাচ্ছেন, যেমন পুরুষ আগে এগিয়ে গেলে নারী যদি সেই সমপর্যায়ে না যেতে পারে তাহলে দেখা যাচ্ছে দেশের উন্নয়ন হয়। এই কারণে আমি বিশ্বাস করি নারীও যেন নারীকে সমপর্যায়ে আনতে আনার জন্য কাজ করতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা অনেক কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন তার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। এই কারণে আমি বলতে চাই স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন এবং প্রত্যেকটা সেক্টরে আমাদের বিচারপতি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে নারীর ক্ষমতায়নের নেত্রী প্রচণ্ডভাবে বিশ্বাস করেন যে আপনি দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী এবং পরপর চারবার উনি নির্বাচিত হলেন। আপনি চিন্তা করেন কতটা ত্যাগী একজন নারী, চাইলে অনেক কিছু করতে পারে। সুতরাং নারীরা যাতে পিছিয়ে না থাকে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের অবদান অনস্বীকার্য এবং নারীর পাশাপাশি পুরুষরাও যাতে সমপর্যায়ে কাজ করে যেতে পারে, দুইজন মিলে আসলে কাজ করলে পরিবারের উন্নতি হয়, পরিবারের উন্নতি হলে আলটিমেটলি দেশের উন্নতি হয়। আপনি কত আসন থেকে মনোনয়ন নিয়েছেন? জয় বঙ্গবন্ধু। কত আসন থেকে? রাজবাড়ি 40 আসন। অনেক ধন্যবাদ।